আমাদের সবার ওয়ার্ড্রপ খুঁজলে কম বেশি সবার ওয়ার্ড্রপে কিন্তু সিল্কের শাড়ি আছে, যেটা আমার মার ওয়ার্ড্রপেও দেখেছি। মাকে তখন বলতে শুনতাম পিওর সিল্ক। অ্যাকচুয়ালি পিওর সিল্কটাই হচ্ছে মালবাড়ি সিল্ক। মালবাড়ি সিল্কের মধ্যে যেমন ব্যাঙ্গালোর সিল্কটাও মালবাড়ি সিল্কের মধ্যেই আসে, বিষ্ণুপুর কাতানও মালবাড়ির মধ্যে আসে, আমাদের মুর্শিদাবাদ সিল্কটাও কিন্তু মালবাড়ির সিল্কের মধ্যেই আসে। আর আগে যেমন মালবাড়ি সিল্কটা শুধুমাত্র সিঙ্গেল থ্রেডেই হতো, যেটা আমাদের মার আমলের কথা বলছি, কিন্তু এখন কিন্তু সিল্কের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে। আর সিল্ক, পিওর সিল্ক বা মালবাড়ি সিল্ক এমন একটা সিল্ক যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সময়, যে কোনো ঋতুতে বা যে কোনো সিজনে পরার জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একদমই মালবাড়ি সিল্কের ওপরে করব, অবশ্যই সেটা মুর্শিদাবাদ সিল্ক, যেহেতু মুর্শিদাবাদের সিল্কের যেটা, যে থ্রেডটা ওখানে, যে কোকুনটা ওখানে মানে হয় প্রোডাকশন, তার উপরে যে সিল্কটা তৈরি করা হয় তাকেই বলা হয় মালবাড়ি সিল্ক বা মুর্শিদাবাদ সিল্ক। আর তাতে অবশ্যই বাটিক, আজকে যেগুলো দেখাবো সিল্ক তাতে কিন্তু কোনো ব্লাউজ পিস থাকবে না, উইদাউট ব্লাউজ পিস। আমি স্বপ্না দীক্ষা ক্রিয়েশনের পক্ষ থেকে, চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রথম শাড়িটা হচ্ছে মেটেরিয়াল মুর্শিদাবাদ সিল্ক বা মালবাড়ি সিল্ক উইদাউট ব্লাউজ পিস। আঁচলটা খুব সুন্দরভাবে করা রয়েছে, কালারটা হচ্ছে রেড কালার, বেস কালারটা হচ্ছে রেড কালার, আঁচলে একটা সার্কেল মতন করা রয়েছে, একদম হ্যান্ড বাটিক। কারণ প্রত্যেকটা বন্ধুরই জানা আমাদের বাটিক মানে হচ্ছে একদম পিওর যে বাটিক, সেই বাটিকই এটা আর কি। আঁচলটা যাবে এইভাবে, আঁচলটা এইভাবে যাচ্ছে, আপারেও কিন্তু একটা হাফ সার্কেল করা রয়েছে, এইভাবে হাফ সার্কেল করা রয়েছে আপারিয়াকে। এবার লোয়ার পোর্শন দিয়েও এইভাবে হাফ সার্কেল করা রয়েছে সব। মেটেরিয়াল মুর্শিদাবাদ সিল্ক উইথ সিল্ক মার্ক, কালার হচ্ছে আপারে কিন্তু একটা ইয়েলো কালারের বর্ডার রয়েছে, আর লোয়ারেও কিন্তু একটা ইয়েলো কালারের বর্ডার রয়েছে, বাকিটা কিন্তু হাফ সার্কেল করে গেছে, তার মধ্যে কিন্তু মাল্টি কালারের ফ্লাওয়ার ব্যবহার করা রয়েছে। এইভাবে পুরো শাড়িটা যাবে, মেটেরিয়াল মালবাড়ি সিল্ক বা মুর্শিদাবাদ সিল্ক উইদাউট ব্লাউজ পিস, অল ওভার শাড়িটা কিন্তু, এতে কোনো ব্লাউজ পিস নেই, অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই পাড়া চলে যাবে। প্রাইস 2950, এটা কিন্তু আমাদের প্রচুর দাম বেড়ে গেছে সিল্কের, এখনও পর্যন্ত আমি করছি কিন্তু লাস্ট সামনে যখন আমি দেখাবো এটা দামটা কিন্তু একটু 100 rupees মিনিমাম বেড়ে যাবে, এন্ড পর্যন্ত কিন্তু এইভাবে কাজ করা রয়েছে। এখন এটার প্রাইস হচ্ছে 2950। নেক্সট শাড়িটাও হচ্ছে খুব সুন্দর শাড়ি, এটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর কালারটা রয়েছে এটার। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, আঁচলে দেখুন এইভাবে খুব ভালো, মানে কালারটা একদম ব্লু কালার, মেটেরিয়াল মালবাড়ি সিল্ক উইদাউট ব্লাউজ পিস, দেখুন এইভাবে যাচ্ছে, আর একদম ব্লু কালার, খুব সুন্দরভাবে করা রয়েছে, একটা পিকক রয়েছে আঁচলে, একটু অ্যারেঞ্জমেন্টের শাড়ি, এইভাবে যাবে আঁচলটা। আঁচলের পর কিন্তু এইভাবে লোটাসটা করা রয়েছে, দেখুন একদম প্যানেলে, একটা প্যানেলে যাবে এইভাবে, একদম ব্লু কালার। তারপরে কিন্তু এটা কিন্তু তার এইভাবে আপারেও কিন্তু একটা বর্ডার করা রয়েছে, এইভাবে লোটাস দিয়ে বর্ডার করা রয়েছে, আর লোয়ার পোর্শনে কিন্তু টেম্পল টেম্পল করে বর্ডারটা যাবে। আমি শাড়িটাকে একটু খুলে দেখাচ্ছি, এইভাবে টেম্পল টেম্পল করে যাবে। প্রাইস 2950। এইভাবে টেম্পল করে করা রয়েছে উইদাউট ব্লাউজ পিস,
একদম এন্ড পর্যন্ত কাজটা করা রয়েছে। কালারটা হচ্ছে ব্লু কালার। খুব সুন্দরভাবে কুচির পোর্শনটা টেম্পল টেম্পল করা রয়েছে লোটাস দিয়ে। খুব ভালো লাগবে, শাড়িটা পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে, কালারটাও ভীষণ সুন্দর। আঁচলটা আর একবার যাবো, আঁচলটা খুব সুন্দরভাবে করা রয়েছে। নেক্সট যে শাড়িটা, এর আঁচলটাও খুব সুন্দর একটা, একটু আঁচলটা দেখলে বোঝা যাবে এটাও কিন্তু লোটাস কনসেপ্টেই, কিন্তু পুরো শাড়িটা থেকে লোটাসই ব্যবহার করা রয়েছে, কিন্তু আঁচলটায় কিন্তু আছে রাধা কৃষ্ণ। দেখুন খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণ করা রয়েছে, হ্যান্ড বাটিকে করা এটা, এইভাবে যাবে আঁচলটা। আর বডি কালারটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালার। এইভাবে অল ওভার হাফ শাড়িটাতে কিন্তু এইভাবে লোটাস করা রয়েছে, একদম হাফ শাড়িতে এইভাবে যাবে হাফ শাড়িটা, আঁচলটা এইভাবে যাবে হাফ শাড়িটাতে, একবারে এইভাবে যাচ্ছে। আর হাফ শাড়িটা হচ্ছে একদম খুব সুন্দর একটা পিঙ্ক কালারের, একদম পিঙ্ক কালারের, সেখানেও নিচে কিন্তু লোয়ার পোর্শনে কিন্তু লোটাস করা আছে, এইভাবে যাবে। আমি শাড়িটাকে হাফ পোর্শনটা আর একবার দেখিয়ে দিচ্ছি, কুচির পোর্শনটা, কুচির পোর্শনটা হচ্ছে এইভাবে, লোয়ারে কিন্তু এইভাবে একটা বর্ডার, লোটাসেরই বর্ডার করা রয়েছে। কালারটা একদম পিঙ্ক কালার, এইভাবে যাচ্ছে। আঁচলটা তো ভীষণ সুন্দর হয়েছে শাড়িটার, খুব সুন্দর হয়েছে আঁচলটা। আমি আঁচলটাকে আর একবার একটু ধরছি, এইভাবে যাবে আঁচলটায় রাধাকৃষ্ণ করা রয়েছে। আর হাফ শাড়িটা পুরোটা খুলেই আমি দেখিয়ে দিলাম, হাফ শাড়িটাতে কিন্তু এইভাবে লোটাস যাচ্ছে, আর হাফ শাড়ির কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালারের। প্রাইস 2950। নেক্সট শাড়িটা হচ্ছে রিভার্সে, যেমন আমরা রিভার্স কাঁথা বলি, আর সেম এটাকেও কিন্তু, বাটিকটাকেও কিন্তু একদম রিভার্সে করা হয়েছে। দেখুন খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, একদম নতুন কাজ, এইভাবে আঁচলে দেখুন করা রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। এটা হাফ শাড়িটা কিন্তু একদম আঁচলটাই ভাবে যাবে, হাফ শাড়িটা কিন্তু হোয়াইটের মধ্যে রেড ফ্লাওয়ার রয়েছে, আর ক্র্যাকের ব্যবহার খুব সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহার করা রয়েছে এইভাবে। আমি শাড়িটাকে খুলেই দেখাচ্ছি, এইভাবে যাচ্ছে আঁচলটা যাচ্ছে এইভাবে, তার পরের পোর্শনটা, মেটেরিয়াল পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক। আর হাফ শাড়িটাতে হচ্ছে রেডের মধ্যে কিন্তু হোয়াইট দিয়ে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে শাড়িটা দেখতে, এইভাবে দেখুন একদম নতুন ডিজাইনটা করা হয়েছে, উইথ আউট ব্লাউজ পিস। এটা প্রাইস 2950, এইভাবে যাচ্ছে। নেক্সট শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা, দেখুন একটা পুকুরের কনসেপ্ট করা রয়েছে, এইভাবে পদ্ম রয়েছে, হাঁস রয়েছে, আর ব্লু কালার, এইভাবে যাচ্ছে। আপারিয়াকেও এইভাবে বর্ডারটা যাবে, আর লোয়ারিয়াকেও কিন্তু চওড়া করে এইভাবে বর্ডার। কালারটা ভীষণ সুন্দর, খুব সুন্দর ব্লু কালার, একদম ব্লু কালারের এটা। অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে যাবে, এইভাবে যাচ্ছে। প্রাইস 2970, একদম এন্ড পর্যন্ত কাজ করা রয়েছে এইভাবে। আমি পেছন দিক থেকে একবার একটু দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিলাম, কালারটা হচ্ছে ব্লু কালার। নেক্সট শাড়িটা তো হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর পুরো শাড়িটাকে কিন্তু, বেশিরভাগ পোর্শনটা একদম প্যানেল প্যানেলে কাজটা করা হয়েছে, আঁচলটাতে রয়েছে কিন্তু এইভাবে মিডল পোর্শনটা ফ্লাওয়ার, সাইডে লিফ মোটিভ রয়েছে,
একদম প্যানেল প্যানেলে, একটা প্যানেলে লিফ মোটিভ রয়েছে, একটা প্যানেলে ফ্লাওয়ার রয়েছে, আর একটা প্যানেলকে কিন্তু ক্র্যাকের ব্যবহার, খুব সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু ক্র্যাকটা কিন্তু ব্ল্যাক কালারের হয়েছে, খুব স্মার্ট হয়েছে শাড়িটা দেখতে। একটা 2950 শাড়ি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তবে বন্ধুদের বলে রাখছি, যাদের এই শাড়ি পছন্দ নিয়ে নিতে পারেন, কিন্তু এই শাড়ি কিন্তু নেক্সট আমি যখন দেখাবো মিনিমাম 100 টাকা বাড়বে, তার কারণ সিল্কের দাম ভীষণ ভীষণভাবে বেড়েছে। আমি এবারটাও দামটা বাড়ালাম না, তবে নেক্সট টাইম থেকে আমাকে বাড়াতেই হবে আর কি। এইভাবে পুরো শাড়িটা কিন্তু প্যানেলে যাচ্ছে, ভীষণ স্মার্ট শাড়ি, খুব সুন্দর শাড়িটা। আমি একদম শাড়িটা পুরো খুলে আমি দেখিয়ে দিচ্ছি, আঁচলটা যাচ্ছে এইভাবে। আঁচলটা যাওয়ার পর কিন্তু পুরো শাড়িটা এইভাবে প্যানেলে যাবে, একটা প্যানেলে ক্র্যাক রয়েছে, একটা প্যানেলে লিফ মোটিভ করা রয়েছে, একটা প্যানেলে ফ্লাওয়ার করা রয়েছে, এইভাবে যাচ্ছে। অল ওভার শাড়িটা কিন্তু একদম সেমভাবে চলে যাবে আর কি, একদম অল ওভার শাড়িটা। প্রাইস 2950, উইদাউট ব্লাউজ পিস, মেটেরিয়াল পিওর সিল্ক। নেক্সট শাড়িটা হচ্ছে ম্যাজেন্টার সঙ্গে ব্ল্যাক, এটাও কিন্তু ভীষণ 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 সুন্দর শাড়ি একটা। এটা অল ওভারটাই কিন্তু বাটিক করা রয়েছে, এইভাবে আঁচলটা যাবে। পুরো শাড়িটাতে কিন্তু একদম অল ওভার শাড়িটাতে এইভাবে আঁচলটা যাওয়ার পর ভীষণ ব্রাইট ব্ল্যাকের সঙ্গে ম্যাজেন্টা কালার না, একদম অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাবে, খুব সুন্দর লাগবে শাড়িটা পরার পর। একটা একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে, আমি যেমন ব্ল্যাকই পরে রয়েছি এইভাবে যাচ্ছে। আমি পুরো শাড়িটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি, আঁচলটা যাচ্ছে এইভাবে। আঁচলটা এইভাবে যাওয়ার পর এরপরে অল ওভার শাড়িটা একদম বাটিক করা রয়েছে এইভাবে পুরো শাড়িটাতে, একদম অল ওভার শাড়িটা। প্রাইস 2950, এইভাবে যাচ্ছে। নেক্সট শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে, একদম লেমন ইয়েলো কালারের সঙ্গে, দেখুন আঁচলটা যাচ্ছে এইভাবে। অল ওভার শাড়িটায় কিন্তু ক্র্যাকেট ব্যবহার করা রয়েছে, আর লেমনের সঙ্গে হোয়াইট দিয়ে এটাও কিন্তু সেই লোটাস মোটিভই আছে। আঁচলটা এইভাবে যাবে, আর অল ওভার বোথ সাইডে কিন্তু ব্ল্যাক কালারের একটা বর্ডার করা রয়েছে, সলিড বর্ডার আছে। আর অল ওভার শাড়িটাতে কিন্তু এইভাবে ভীষণ ভীষণ স্মার্ট হয়েছে দেখতে শাড়িটা, ওইভাবে যাচ্ছে। হাফ শাড়িটা যাচ্ছে ইয়েলোর মধ্যে লেমন ইয়েলো কালারের, আর হাফ শাড়িটা যাচ্ছে হচ্ছে একদম হোয়াইটের মধ্যে ক্র্যাক রয়েছে, ব্ল্যাক কালারের ক্র্যাক রয়েছে, আর ইয়েলো কালার, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের কিন্তু লিফ অ্যান্ড ফ্লাওয়ার মোটিভ রয়েছে। এটাও ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা দেখতে, হাফ হাফ কনসেপ্টের শাড়ি, কারণ ইয়েলোর সঙ্গে একদম হোয়াইট কম্বিনেশন। আঁচলটা যেভাবে করা রয়েছে হাফ পোর্শনটা কিন্তু ঠিক সেইভাবে যাচ্ছে। আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি শাড়িগুলো, যাতে বন্ধুদের বুঝতে সুবিধা হয়। আঁচলটা একবার আর একবার দেখাবো আমি আঁচলটা, আঁচলটা এইভাবে যাচ্ছে। আঁচলটা এইভাবে যাওয়ার পর ব্ল্যাকের সঙ্গে কিন্তু ভীষণ, ব্ল্যাক ব্লাউজের সঙ্গে ভীষণ ভালো যাবে শাড়িটা, এইভাবে যাচ্ছে। হাফ পোর্শনটা লেমন ইয়েলো কালার, আর কুচির পোর্শনটা থাকবে কিন্তু এইভাবে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের ক্র্যাক করা রয়েছে, ইয়েলো কালারের ফ্লাওয়ার রয়েছে, আর ব্ল্যাক কালারের লিপ মোটিভ করা রয়েছে। প্রাইস 2950। নেক্সট কালারটাও হচ্ছে ভীষণ সুন্দর একটা কালার, খানিকটা তেজপাতা মতন কালার এটা আর কি, তার সঙ্গে কিন্তু রয়েছে মেরুন কালার, ভেতরে সুন্দরভাবে একটা ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। মেটেরিয়াল পিওর সিল্ক, মালবারি সিল্ক। হাফ শাড়িটা কিন্তু ক্র্যাকের ব্যবহার আছে, কিন্তু হাফ পোর্শনটা গিয়ে ক্র্যাকের ব্যবহার করা হয়নি। এটা কিন্তু একটু অ্যারেঞ্জমেন্টের শাড়ি, আঁচলে কর্নারটাই কিন্তু এইভাবে একদম কলকা বাটিক করা রয়েছে, একদম কলকা বাটিক করা রয়েছে। এখানে কিন্তু রেড কালার দিয়ে
ক্র্যাক রয়েছে, কালারটা কিন্তু একদম তেজপাতা কালার। তারপরে কিন্তু এইভাবে কিন্তু এই এটা যাবে। তারপরে কুচির পোর্শন থেকে কিন্তু আবার আগে কুচির আগে কিন্তু এই টেম্পলটা যাবে একটা, ঠিক এইভাবে আসবে এটা, এখানে এই দিকটা করে আসবে। এই দিকটা করে আসার পর কিন্তু কুচিটা শুরু হবে। আমি যদি শাড়িটাকে একবার কুচির আগে কিন্তু এই পোর্শনটা কুচির আগে থাকবে, এরপরে কিন্তু কুচিটা এইভাবে কুচিটা যাবে। চেষ্টা করছি যতটা ভাবে বোঝানো যায় আর কি, এইভাবে যাবে। খুব সুন্দর কালারটা। আর হাফ পোর্শনটায় কিন্তু একদম কোনো ক্র্যাকের ব্যবহার করা হয়নি, নিচে একটা সরু করে বর্ডার করা রয়েছে। আমি শাড়িটা একবার একটুখানি পুরোটাই খুলে দেখাচ্ছি। আঁচলটার কর্নারে এইভাবে যাবে, তারপরে আপারিয়াকে থেকে নিয়ে এটা এইভাবে কোমরটা ঘুরে যাবে। কুচির আগের পোর্শনটা কিন্তু এই টেম্পলটা যাবে, আর পুরো অল ওভার শাড়িটা এইভাবে পুরোটা এইভাবে যাবে। কালারটা খুব সুন্দর কালার, একটা তেজপাতা কালার, তার সঙ্গে কিন্তু মেরুনের ব্যবহার করা রয়েছে। প্রাইস 2950। নেক্সট শাড়িটা তো ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, ব্ল্যাক। এটা কিন্তু প্রজাপতি নয়, গ্রাসোফার বা ফোরিং, যেটা একদমই আমরা এখন দেখতে পাই না। হাফ শাড়িটাতে কিন্তু ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের গ্রাসোফার করা রয়েছে, খুব সুন্দর হয়েছে। আর হাফ কালারটাও ভীষণ ব্রাইট কালার, একটা লেমন ইয়েলো কালার। দেখুন এইভাবে যাচ্ছে আঁচলটা, এইভাবে যাবে আঁচলটা, এইভাবে যাচ্ছে। আপারে একটা এইভাবে বর্ডার করা রয়েছে, আর লোয়ার পোর্শনেও কিন্তু সেম এভাবে একটা বর্ডার করা রয়েছে, আর ভেতরটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এইভাবে। আর হাফ শাড়িটা হচ্ছে একদম লেমন ইয়েলো কালারের, একদম লেমন ইয়েলো কালার, ব্রাইট লেমন ইয়েলো কালার। এইভাবে যাবে উইদাউট ব্লাউজ পিস, মেটেরিয়াল পিওর সিল্ক। লোয়ারেও কিন্তু এইভাবে বর্ডারটা, লোয়ার পোর্শনে কিন্তু এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। প্রাইস 2950, মেটেরিয়াল পিওর সিল্ক। নেক্সট শাড়িটার কালারটাও ভীষণ সুন্দর কালার, একদম সে গ্রিন কালার, আর আঁচলটা হচ্ছে মাল্টি কালারের। এটাও একটা কলকা দিয়ে, লতা দিয়ে সাজানো হয়েছে, মাল্টি কালার ইউজ করা হয়েছে। এইভাবে এটা কুচি আঁচলের শাড়ি, আঁচলটা এইভাবে যাবে। আঁচলটাকে বেশ বড় করে করা রয়েছে শাড়িটা, 1 মিটারের বেশি একটু কুচি করার আঁচল করা রয়েছে। আপারেও কিন্তু এইভাবে বর্ডারটা যাবে, আর লোয়ার পোর্শনেও বডি কালারটা হচ্ছে সি গ্রিন কালারের, খুব সুন্দর কালারটা। এইভাবে সি গ্রিন কালারের বডি পোর্শনটা রয়েছে, আর শাড়িতে একটা কুচি করা রয়েছে, কুচি আঁচলের শাড়ি। কুচিটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি, এইভাবে কুচিটা করা রয়েছে, কুচিটাতে এইভাবে কুচিটা করা রয়েছে, টেম্পল আর টেম্পল করা রয়েছে কুচিতে। আর হাফ শাড়িটাতে কিন্তু জাস্ট পার ব্যবহার করা হয়েছে, এইভাবে পার ব্যবহার করা হয়েছে। কুচি আঁচলের শাড়ি এটা, মেটেরিয়াল মালবারি সিল্ক, পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক। কুচি পোর্শনটা এইভাবে টেম্পল করা রয়েছে। প্রাইস 2950। নেক্সট শাড়িটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার। আজকের এপিসোডের এটা লাস্ট শাড়ি। শাড়িটা দেখাতে দেখাতে বন্ধুদের একবার মনে করাবো, যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেশি বেশি শেয়ার করুন,
আর যারা সাবস্ক্রাইব করেননি, দীক্ষা ক্রিয়েশনের ক্রিয়েশনকে যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এটা হচ্ছে সেম মুর্শিদাবাদ সিল্ক, কালারটা হচ্ছে কিন্তু একদম মাস্টার্ড ইয়েলো কালার, তাতে খুব সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। আর যেটা আমাদের একটা থিম আমরা যেটা করে থাকি গ্রাম বাংলা দৃশ্য শাড়িতে ভীষণভাবে আপনারা পছন্দ করেন, সেম সেটাই করা রয়েছে শাড়িটার মধ্যে। আঁচল পাড়াচলের শাড়ি এটা, আপারটাতে আপারিয়াকে কিন্তু এইভাবে জাস্ট মেক করা রয়েছে, এইভাবে মেক করা রয়েছে। আর লোয়ার পোর্শন দিয়ে কিন্তু একদম গ্রামের দৃশ্যগুলোকে পরপর পরপর করে করে দেওয়া আছে, এইভাবে একদম পরপর করে গ্রামের দৃশ্যগুলো যাবে, আপারিয়াকে এইভাবে শুধু মেক করা রয়েছে। আমার শিল্পী ভাই তার মনের আনন্দে গ্রাম বাংলার দৃশ্যকে শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছেন, এইভাবে যাবে। খুব সুন্দরভাবে শাড়িটাতে, অল ওভার শাড়িটাতে কিন্তু ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। প্রাইস 2950, এইভাবে যাবে। মেটেরিয়াল মুর্শিদাবাদ সিল্ক। আমি আঁচলটা আর একবার একটু যাব, কারণ সত্যি আঁচলটা খুব সুন্দর, একদম একটা ক্যানভাস পেন্টিংয়ের মতনই এটা, দেখুন। এটা ছিল আজকের এপিসোডের লাস্ট শাড়ি, প্রাইস 2970। আজকের এপিসোড এখানেই শেষ করছি, নমস্কার।